দেশ ও কর্মীদের স্বার্থ রক্ষা করেই মালয়েশিয়ার শ্রমবাজার খোলা হবে। এখানে এজেন্সি ব্যবসা করতে পারবে কিনা তা মুখ্য নয়। সকালে বঙ্গবন্ধু ওয়েজার্নার সেন্টারের উদ্বোধন করে কথা বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। বিদেশগামী ও প্রবাস ফেরত কর্মীদের সহায়তায় খিলক্ষেতে গড়ে তোলা হয়েছে এই সেন্টার। প্রাথমিকভাবে 50 জন থাকার সুযোগ পাবেন, অবস্থান করা যাবে সর্বোচ্চ 2 রাত। সেজন্য একজনকে 200 টাকা দিতে হবে। থাকবে সাশ্রয়ী মূল্যে খাবারের ব্যবস্থাও। ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের নিজস্ব পরিবহনে তাদের বিমানবন্দর থেকে আনা নেয়া করা হবে। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন সাধ্য অনুযায়ী কাজ করছে সরকার, পর্যায়ক্রমে সেবার পরিমাণ আরও বাড়ানো হবে। যারা সিন্ডিকেটের পক্ষে বলে আর যারা বিপক্ষে বলে, ইনারা সবাই ওনাদের ব্যবসার চিন্তা করে কথা বলে, ওরা কিন্তু ওয়ার্কারের কারো কথা নিয়ে ওরা কেউ চিন্তা করে না। দেন মালয়েশিয়া মার্কেট খুলবে, আমার ওয়ার্কাররা কম খরচে যাবে, আর ওদের যে কেউ জবাই যে না করে ওদেরকে প্রোটেকশন দিয়ে আমি যে পাঠাবো, আমাদের ইন্টেনশন আমার শ্রমিক। আমি কিন্তু শ্রমিকের স্বার্থের জন্য যা কিছু করার প্রয়োজন আছে সেই হিসাবে আমি আমার কাজ করবো।